প্রথমে আমি আমার জেএম ক্রিয়েশন চ্যানেলও আমাদের সানপুর উজানকুফা জিপির আপনার গ্রুপের নম্বরটা বলি গেছি সাইন নম্বর গ্রুপের দুই দুইবারের সদস্য আমাদের সকলের সুপরিচিত সব্বির ভাইকে আমার চ্যানেলে প্রথমে জানাই সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন। তৎসঙ্গে আমি উনাকে পেয়ে একজন জিপির দুই দুইবারের সদস্য হিসাবে মাত্র সামান্য কথা আমি জিজ্ঞাসা করতে চাই যে আমাদের চাঁদপুর উজানকুফা জিপির বর্তমান যে যুব প্রেসিডেন্ট হয়েছেন অর্থাৎ আমাদের শাহেদ ভাই আরি, উনি প্রতিনিধি হিসাবে কাজ করছেন আরি, যাই হোক উনি বলছেন আমাকে যে আমাদের এই জিপির ভিতরে বিশেষ করে মসজিদ মাদ্রাসা ঈদগাহ সমস্ত জিনিসে উনার কাজ মিলে অব্যাহত রয়েছে এবং বিশেষ করে উনি বলছেন যে বেশ সে বেশ কোনো মসজিদও তিনটা কাজও আছে, মাঝারি ধরনের দুইটা আছে আর না হইলেও একটা করিয়া কাজ হইতেছে, এই বিষয়ে আপনি কী বলতে চান? প্রথমে আমার জলিল ভাই জেএম ক্রিয়েশনের সাংবাদিক আপনাকে অভিনন্দন জানাই। তার সঙ্গে আমার যে চাঁদপুর উজানকুফা জিপির আমার জিপি প্রেসিডেন্ট সাদিকা খানম মাজার মুজার প্রতিনিধি কবির আহমেদ লস্কর আমরা সুপরিচিত শাহেদ ভাই উনার পৌরহিত্যে আমার যে চাঁদপুর উজানকুফা জিপিতে মসজিদ মাদ্রাসা প্লাস গ্রামাঞ্চলের রাস্তা সব কিছুই মানে বিরাট ধরনের কাজ হইতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্লাস আমার গ্রুপে মানে দুই নম্বর মানে হাইয়েস্ট কাম রয়েছে, যেহেতু আমার পুরোনা প্রেসিডেন্ট তাকে মানে স্কিম ধরা ছিল, তার কারণে আমার এখানে ব্যারিয়াল গ্রাউন্ড আছে একটা দুইটা তিনটা তিনটা ব্যারিয়াল গ্রাউন্ডে মানে বাউন্ডারি বল হয়েছে, এই রাস্তা তিন চারটা রাস্তা হয়েছে প্লাস তো বাউন্ডারি বল চল মানে কাজের মানে মানে আর কি যে আমরা এই দুই বছরের মধ্যে করতে পেরেছি, যা কাজ করতে পেরেছি মানে তার লাগিয়া আমার এলাকাতে ব্লকও আপনার সিও স্যার জয়দীপ শুক্লা স্যার তানু মানে বহুত বালা মানে আত আছে, যে বর্তমানে যে রাস্তাটা কাজ চলিতেছে আচ্ছা এই রাস্তাটা মানে আমার পুরানা স্কিম ছিল, পুরানা স্কিমটা মানে বন্ধ ছিল, এই স্কিমটা আমার জয়দীপ শুক্লা স্যারে মানে চালু করিয়া দিছে, চালু করিয়া দেবার কারণে আজকে এই দেখুন একটা রাস্তা আমরা ব্লক দিয়া কাজ সম্পূর্ণ করিতেছি। এরকম আমার জিপিতে আরও পাঁচটি রাস্তা আছে, তা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি শাহেদ ভাইকে বা কবির আহমদ যেন আমাদের জিপির প্রতিনিধি ওনাকে প্রশ্ন করেছিলাম যে হাইলাকান্দি জেলার বিভিন্ন জিপির কাজ কামগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে, আপনার কাজ কামগুলো কেন হচ্ছে না? উনি আমাকে বলছেন যে আমি কাজ করছি, জিপির মানুষ অবগত হলেও যথেষ্ট, আমার অত ব্রডকাস্টিংয়ের প্রয়োজন নাই, এই বিষয়ে আপনি কী বলবেন? হ্যাঁ দেখুন আজকে আমার এই এটা নিয়ে মানে তার সঙ্গে আমার সেই একমত নাই, কারণ আজকে যেমন সব কিছু সোশ্যাল মিডিয়াতে থাকে, যেহেতু কাজ চলিতেছে ভালো কাজ হইতেছে তার জন্য মানে এটা মানে সোশ্যাল মিডিয়াতে মানে সবারও দেখা প্রয়োজন, আরও কিছু কিছু জিপি আছে কিছু কিছু গ্রুপ আছে যেন মানে দেখিয়া দেখার পর মানে আপনার উৎসাহটা বাড়িব, তার লাগে এটা মানে উন্নয়নটা আরও বাড়িয়ে দিব। প্লাস আরটিআই এখন বিভিন্ন ধরনের সমস্যা আছে, মানুষ অবগত হয়ে গেলে সোশ্যাল মিডিয়াতে পাইলে এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে লাগে। আমার সর্বশেষ কোয়েশ্চনটি হচ্ছে আমাদের জিপিতে প্রায় দুই বছর আড়াই বছরের মতো হয়ে গেছে আর ওই নতুন নতুন টার্মের আর কি, আপনার জানা মতে জিপির মানুষ আমাদের প্রেসিডেন্টের কাজ আমি কেমন সন্তুষ্ট প্রকাশ করছেন? আমার জিপির তো মানুষ আমার জিপির প্রেসিডেন্ট কোন আমাদের সকল মেম্বার কোন মানে ওনার মানে কাজ কর্মে মানে সন্তুষ্ট আছে, খুবই সন্তুষ্ট আছে, খুবই সন্তুষ্ট আছে, সন্তুষ্ট আছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যাক আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার জিপির আমাদের এই প্রেসিডেন্ট প্রতিনিধি আরি শাহেদ ভাই আমার খাকাতো ভাই ওনাকেও আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং পাশাপাশি আমাদের ওই জিপির যে দশটা গ্রুপ আছে পাশাপাশি প্রতিজন গ্রুপ সদস্যদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আগামী আড়াই বছরের ভিতরে যাতে আমাদের জিপিতে আরও কাজ হয় এবং বিশেষ করে আমাদের জিপিটি যাতে একটু একটা এটাই আমরা আশা ব্যক্ত করব যে বিশেষ করে আমাদের জিপিটি যাতে মডেল জিপি হিসাবে পরিণত হয়, এই আশা প্রত্যাশা রেখে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।